দির প্যানের মানে গন্ধটা এত স্বাদ কেন আজকের ভিডিওটা একদম দুর্দান্ত ভিডিওটা না দেখলে মিস করবে কিন্তু এত সাত কেন এত সাত কেন ঠিক আছে এত সাত কেন একবার যে শুনবে ও দেখো এত সাত কেন ঠিক আছে এত সাত কেন মানে এটা হচ্ছে খাবার জিনিসটা কিন্তু প্যান্টের জিনিসটা এত স্বাদ কেন ঠিক আছে একদম দুর্দান্ত ভিডিও এত স্বাদ কেন এত স্বাদ কেন ঠিক আছে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কি বল এত কেন কেমন আছে তোমরা সবাই আজকে দেখো একটু নতুন স্টাইলে একটুখানি ভিডিও শুরু করছি মাথায় একটা কি বেঁধে নিয়েছি দেখো একদম পাকড়ি বেঁধে নিয়েছি মাথায় ঠিক আছে তোমরা অনেকে বলেছো বদি হচ্ছে মানে তোমার মানে ওহ অমায়িক মানে অমায়িক বলেছো মানে একটা রিকোয়েস্টের ভিডিও আমাকে এই মাত্র একটা কমেন্ট দেখলাম বললো যে বৌদি তোমার হচ্ছে মানে প্যান্টের একটা ভিডিও দেওয়া তুমি তো বিছানায় মতো হ্যাঁ তাহলে তুমি আর একটা ভিডিও দাও আমি ঠিক আছে দেবো কিন্তু আর একটা জিনিস মানে আর একজনের খুব ভালো লেগেছে বলি একটু নতুন ভাবে করলো কি বলতো তো আমি আমি চিরুনি যখন বগলটা আমি হাসাই না মানে দেখতে মানে কি বলতো দেখে একদম মানে ও মানে কি বলবো আর কিছু বলার আর কোনো ভাষা নেই কিন্তু এতটাই পছন্দ করেছে এতটাই পছন্দ করেছে কি বলবো মানে ভাবি যে কেটে ফেলবো কিন্তু কাঁদতে পারছি না ঠিক আছে চিরণ দিয়ে হাসড়ি হাসড়ি আমি এভাবে এভাবে মানে একদম বড় করে রাখছি ঠিক আছে চিরুন দিয়ে মাঝে মাঝে তেল দিই ঠিক আছে তেল ফেল দিয়ে যখন আমি গায়ে তেল ফেল মাখি তখন আমি তেল দিয়ে মাথায় তেল মা কিন্তু আজকে তো মাথাটা মানে চিরুনি করতে পারবো না কেন বলতো আজকে মাথায় আমি দেখো কি সুন্দর একটা জিনিস বেঁধে নিয়েছি ঠিক আছে এত সুন্দর একটা জিনিস মানে আমার আমাকে কেমন লাগছে দেখতে এটা মানে বাঁধাতে কি দেখো আজকে কি বলতো একদম মানে ঠোঁটের কালার তারপরে তোমার হচ্ছে টিপের কালার সুদূরের কালার পুরো এক ম্যাচিং হয়ে গেছে কিন্তু আর হচ্ছে মানে জামাটা আমার হচ্ছে একদম তোমাদের চেনা জামা ঠিক আছে তোমরা দেখো আমি এই জামাটাই পরেই বেশি ভিডিও করি ঠিক আছে ওই জন্য জামাটা চেনা কিন্তু আর বাদ বাকি সবকিছু নতুন নতুন এই কানেরটা হ্যাঁ কানের টা পরলে ভালো লাগে কানের দেখি তো কানের করলেও ভালো লাগে আমার অনেক কানে ফুল একদম পুরো আমি পাঞ্জাবি পাঞ্জাবি মত লাগতে আমার মাথায় বেঁধে বেরেনি নতুন স্টাইল করে আজ একটু ভিডিও করছি ঠিক আছে তোমাদের আর কি রিকোয়েস্ট ভিডিও তোমরা বলেছে বৌদি একটা রিকোয়েস্টে ভিডিও দাও আমাদের রিকোয়েস্টে ভিডিও দাও ঠিক আছে তোমার মানে প্যান্টের ভিডিও দাও ঠিক আছে তার জন্যে আমি আবার নিয়ে চলে এসেছি দেখো এখানে আবার এটা ঘুরে যাচ্ছে লাগাতে পাচ্ছি না দেখো ঠিক আছে লাগিয়ে নেছি একদম সুন্দর করে সেজে গুজে নিয়েছি তোমাদের তোমার ভিজা প্যান্টের ভিডিও তোমরা আছে ভিজা প্যান্ডেল ভিডিও আমাকে দেবে কিন্তু বিছানা তোমাদের আবার এখন বিছানায় মরতে শুরু করেছে ঠিক আছে বিছানা না বল কি হয় বলো তো মানে যখন আমি ঘুমিয়ে পড়ি মনে হয় কোথায় না কোথায় বেড়াতে যাচ্ছি কোথায় না কোথায় চলে যাচ্ছি স্বপ্নে ঘুমের ঘুরে না আমি ধরো বিছানায় যদি মতে দেয় কেউ তাহলে কিছু করার আছে কিচ্ছু করার নেই ঠিক আছে ঘুমের ঘরে বিছানায় মরলে অসুবিধা কোথায় আমি মনে হচ্ছে কি আমি বাইরে মোটর কিন্তু অত তো বিছানার মধ্যে একদম মানে কি বলবো কোন ভাষা নেই এর এর কোনো কথাই হয় না ঠিক আছে বিছানায় মোটা বৌদি ঠিক আছে একজনা বলেছে বগল বৌদি একজনায় বলেছে বিছানায় মোটা বৌদি মানে কোনটা রাখবে আর আমাকে আমাকে একজনা জিজ্ঞাসা করেছে বৌদি তোমার নামটা কি আমার নামটা হচ্ছে পূর্ণিমা সরকার ঠিক আছে যে যেটা আমার হচ্ছে এই ইউটিউবে চ্যানেলটা খুলেছি আমি এটাই হচ্ছে আমার অরিজিনাল নাম এটাই হচ্ছে আমার নাম পূর্ণিমা সরকার ঠিক আছে তোমরা হয়তো অনেকে জানো না অনেকে মানে বোঝো না যে কি না কি বলছো তা বলছে বৌদি তুমি একটা তোমার একটা হচ্ছে মানে আর কি দারুণ লাগে ঠিক আছে তোমরা কি কেউ কখনো হ্যাঁ তোমরাও মানে এরকম মানে কি বলতো দেখবে যে ও মানে কি অমায়িক ঠিক আছে তোমরাও শুনবে তোমাদেরও ভালো লাগবে কিন্তু ঠিক আছে আর একটা জিনিস ঠিক আছে আর একটা জিনিস তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কি বলতো মেয়ে মানুষ হচ্ছে এরকম হচ্ছে মানে কানা বেগুন ঠিক আছে কানা বেগুন হচ্ছে মেয়েরা হচ্ছে কানা বেগুন ঠিক আছে কানা হলেই ধরো কেটে কেটে বাদ দিয়ে ফেলে বেগুন তো ফেলে দেওয়া যায় মানে একটু তাও বেঁচে থাকলে খাওয়া যায় আর মেয়েরা যদি একবার ধরো পচে যায় সে আর খাওয়া যায় না ঠিক আছে তাই কানা বেগুনের মানে কানা বেগুন আর হচ্ছে মেয়ে ছেলে মানুষ মেয়ে ছেলে হচ্ছে এক টাইপের জিনিস ঠিক আছে এর কোনো গ্যারান্টি নেই বাজারে বিক্রিও নেই একবার যদি তোমার খবর হয়ে যায় আর বিক্রি নেই ঠিক আছে কানা বেগুনের যতই তুমি ভালো মানে ইয়ে মনে করো হ্যাঁ মানে ভালো ভালো মনে করো কিন্তু সে কানা বেগুন ঠিক আছে একটু হিসাব করে কানা বেগুন বাজারে গিয়ে কিনবার বেগুনটা দেখো মানে বেগুনটা বেগুনটা না ছোট না মানে এই হচ্ছে আর একটুখানি হলে না এক কিলো হয়ে যাবে ঠিক আছে একদম এক কিলো বেগুন একটা বেগুন যদি এক কিলো হয় তাহলে তো বুঝতেই পারো একদম আর বেগুনটা না দেখো তেল মাখি একদম তেলতেলা করে ফেলেছি দেখো কি সুন্দর তেল মাখাতে মাখাতে যা লাগে না তেল মাখাতে বেগুনটা আমি ভাবছি তোমাদেরকে মানে বাজার থেকে যখন এনেছি না আমি তোমাদেরকে না দেখিয়ে মানে আর থাকতে পারলাম না মানে তেল মাখাতে মাখাতে একদম তেল তেলা করে ফেলেছি দেখো এটা কি আজকে খাওয়া যাবে কিনা জানি না সঠিক কেন বলতো যা টিপা টিপি করছি বুঝেছো একদম দেখো টিপে টিপে নরম করে ফেলছি ঠিক আছে এ মনে আজকে রান্না করে খেতে পারবো না কিন্তু এত টিপা টিপলে কি খাওয়া যায় বেগুন দেখো টিপে টিপে নরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে গর্ত হয়ে যাচ্ছে টিপে টিপে দেখতে পাচ্ছ কানা বেগুন আর তার জন্য बोलते যে কানা বেগুন আর হচ্ছে মেয়ে ছেলে মানুষ হচ্ছে এক ঠিক আছে আবার কি বলতে হিংসা করবে মেয়েরা বলবে কি দেখো মেয়েদের নামে বদনাম করছে হিংসা না তোমরা একটুখানি ছেলেরা একটুখানি ভালো করে ফলো করে দেবে সত্যি না মিথ্যা জিনিসটা তাহলে তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবে জিনিসটা কি সত্যি বলছি না মিথ্যা বলছি ঠিক আছে মোস্টে বাড়ছো অনেকে মানে তো জ্বলে যাবে যে কানা বেগুন দিয়ে কিন্তু এটা কানা না কিন্তু এটা হচ্ছে একদম মানে solid বেগুন ঠিক আছে এটা কানা না হ্যাঁ আমি তো তোমাদের কে বলছি যে কানা বেগুন যে রকম কানা বেগুন সেটা না এটা একদম ভালো দেখো কোথাও একটু কানা খুঁজে পাবে না ঠিক আছে ভালো করে দেখো ঠিক আছে দেখো ভালো করে কোথাও কানা খুঁজে পাবে না কিন্তু তোমরা অবশ্যই সত্যি বলছি কেউ কানা খুঁজে পাবে না ঠিক আছে তার যে হচ্ছে আর প্যান্টি বুঝেছো প্যান্টি তো ভিজেই থাকে মানে পুরো একদম ভিজেই মানে সারাক্ষণ ভিজে ভিজেই হচ্ছে এখন বিছানায় মতে বইদি নাকি অরিজিনাল ভিজে যায় সেটা জানে না কেউ বুঝতেছো হুম বিছানায় মতে মনে হচ্ছে বিছানায় মতেই তোমাদের জীবনে বিছানায় মতে মতে শুরু করেছে এখন জোরে 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 হাসতে পারছি না কেন বলো তো কি জোরে হাসলেও মানে বলবে দেখো ট্যালেন্ট কত ট্যালেন্ট আছে আমাকে না বলেছে বৌদি তোমার একদম ট্যালেন্ট আছে ঠিক আছে ট্যালেন্ট তুমি সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে এত বুদ্ধি তুমি ঘুমাও কি করে রাতের বেলা তোমার যা বুদ্ধি মাথায় তার জন্যে আমি কি বলো তো সেই সত্যি এত ট্যালেন্ট আছে আমার মাথায় কি বলবো আর ট্যালেন্টের জন্য একদম পুরো পুরো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঠিক আছে একদম চকচকাতে একদম ঠিক আছে এত বুদ্ধি মাথায় এত বুদ্ধি মাথায় কি বলবো আর কিছু বলার নেই আর দেখতে তো সুন্দর করে বেঁধে দিয়েছি মাথায় একদম চকচকা করে এই দুটো আবার এখান দিয়ে ঝুলিয়ে দিলে মনে হচ্ছে আমি পুরো আর কি কি বলতো পুরো আর কি একদম ঠিক আছে তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর আর এর কি ভালো ভালো এর থেকে ভালো ভালো ভিডিও দেব তোমাদেরকে তো অবশ্যই আমার আমার চ্যানেলটাকে ফলো করবে ঠিক আছে চ্যানেলটাকে ফলো করে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে কমেন্ট করবে বেশি বেশি করে লাইক করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম ভিডিও বারবার আসবে তোমরা কি ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কম মানে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে একদম ঝাঁকঝাক করে ভিডিও করে ফেলবো তোমাদের বৌদি একদম অমায়িক অমায়িক ঠিক আছে ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখো আর মজা